তাকিয়ে থাকতো কিছু স্বপ্নবাজ তরুণের চোখে সেই তরুণেরা সবচেয়ে দুঃসময়ে দেখেছে সবচাইতে বলিষ্ঠ স্বপ্নটা শিখিয়েছে সারা বাংলাদেশকে স্বপ্ন দেখতে জানান দিয়েছে সারা বিশ্বকে যে বাংলাদেশ আসছে আসছে নতুন সূর্য আসছে বিজয় সেই বাংলাদেশ নতুন সম্ভাবনা নিয়ে এসেছে পুরো ক্রিকেট বিশ্বের কাছে বাংলাদেশ এখন একটি আলোচিত নাম প্রিয় দর্শক আজ আমরা লিজান আমার আমির এই মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি আমাদের প্রিয় দুজন ক্রিকেটারকে একজন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল আর সেই সাথে ওয়ান ডে ইন্টারন্যাশনালে আমাদের প্রথম সেঞ্চুরিয়ান আমাদের আরো একজন প্রিয় ক্রিকেটার মেহরাব হোসেন অপি সাদর আমন্ত্রণ লেজান আমার আমিতে আজকে সত্যি যেটা বলতে হচ্ছে ক্রিকেট আমরা সবাই খুবই ভালোবাসি কিন্তু যখন হিস্টোরিক্যাল দুজন মানুষ সামনে চলে আসেন আমাদের এমন একটা অনুভূতি হয় যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না প্রথমেই যে কথাটি বলছিলাম যে বাংলাদেশের সূচনার সময়টি যে সময়টিতে হয়তো ক্রিকেটকে আলাদা কেউ দেখেনি বা ক্রিকেটটা অতটা মানুষকে ছোঁয়েনি আপনারা সেই সময় আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন তো আপনাদেরকে সেই স্বপ্নটা আপনাদের ভেতরে বীজটা বুনে দিয়েছে কিভাবে আমরা যখন ক্রিকেট খেলা শুরু করেছিলাম তখন কিন্তু আমরা স্বপ্নেও ভাবিনি যে কোনোদিন ওয়ার্ল্ড কাপ খেলবো বা টেস্ট ক্রিকেট খেলবো তো খেলতে খেলতেই হয়ে গেল সব কিছু তবে আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে বাংলাদেশের প্রত্যেকটা মাইল যেমন ধরেন যে বাংলাদেশ আইসিসি ট্রফি জিতল বাংলাদেশ আইসিসি ট্রফিতে ট্রাই করেছিল জেতার জন্য বাংলাদেশ ওয়ান ডে স্ট্যাটাস পেল বিশ্বকাপ খেললো টেস্ট ক্রিকেট খেললো এবং টেস্ট স্ট্যাটাস পেলো সবসময় আমরা ছিলাম আমাদের ব্যাচটাই ছিল তো সেই লক্ষ্যে আমরা ভাগ্যবান যে আমরা বাংলাদেশের প্রত্যেকটা মাইল স্টেনে ছিলাম তবে আমরা অত্যন্ত কৃতজ্ঞ যারা আমাদের আগে ক্রিকেট খেলেছেন রকিউল ভাই আশরাফুল ভাই বাদশা ভাই রিপু ভাইরা নান্ন ভাইরা তারা খেলেছিল বলে আমরা একটা জায়গায় এনে নিয়েছি এখন যারা ক্রিকেট খেলছে তারা হয়তো আরেকটা জায়গায় ক্রিকেট নিয়ে যাবে প্রথম টেস্ট ম্যাচ এবং প্রথম সেঞ্চুরিতে আপনার নামের পাশে চলচল করছে এই অনুভূতিটা কেমন আমার খুব মনে পড়ে আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল প্রবীণ আমরে ইন্ডিয়া জন্য টেস্ট ক্রিকেট খেলেছিল এবং আমার একজন লেজেন্ড ক্রিকেট ছিল জাভেদ মিয়ান্দাত এই দুজনে কিন্তু একই কাজ করেছিল যে প্রথম টেস্টে সেঞ্চুরি করেছিল এবং আমার খুব মনে পড়ে আমি যখন নাইনটিজে ছিলাম যখন নাইনটি থ্রি নাইনটি ফোর এমন একটা সময় ছিলাম পাইলট ছিল আরেক অ্যান্ডে পাইলট হচ্ছে বুলু ভাই ইউ আর ভেরি ক্লোজ টু হান্ড্রেড তখন আমার মনে পড়তে শুরু করলো সবকিছু কিছু প্রবীণ আমরের কথা জাভেদ মিয়ান্দাদের কথা ওরাও ওই কাজটা করেছিল হয় না যে একদম সাগরের মধ্যে আপনি জাহাজ নিয়ে নেমে পড়েছেন জাহাজ হয়তো গন্তব্যে পৌঁছাবো কিনা জানি না এত ঝড় তুফান তার মধ্যেও ওই যে যখন দেখলেন আপনি যে সেঞ্চুরির কাছাকাছি কি মনে হচ্ছিল ইউ আর গোয়িং টু বি ব্যাড পারসন যে আপনার নামের পাশে এই একটা হিস্টোরিক্যাল বিষয় রয়ে যাবে না। অত কিছু মানে ভাবার সময় ছিল না তখন তবে একটা জিনিস ছিল যে বেশ কয়েক ঘন্টা আগে আমি তো টিমে খেলবো কিনা এমন একটা একটা অবস্থার মধ্যে ছিলাম যে আই ওয়াজ ইন এ ভেরি ভেরি ব্যাড প্যাচ মানে এমন একটা অবস্থানে ছিলাম যে আমি দলে ঢুকতে পারি কিনা মানে আমার বিকজ অফ মাই পারফরমেন্সেস তো আমার সাউথ আফ্রিকার ট্রিপে ভালো করিনি কেনিয়াতে ভালো করে দেশের প্র্যাকটিস ম্যাচগুলোতে ভালো করে তো তার কয়েক ঘন্টা আগে কিন্তু আমি খেলতে পারি কিনা এমন একটা সন্দেহের মধ্যে ছিলাম পরবর্তীতে প্রথম সেঞ্চুরি করতে যাচ্ছি সো এই দুটোর মাঝখানে কোথায় ছিলাম আমি জানি না তবে ভালো লাগছিল যে একটা কিছু করতে যাচ্ছি বাট ইট ওয়াজ এ দ্যাট ওয়াজ এ ফিলিং এটা আমি হয়তো প্রকাশ করতে পারবো না বাট তেরোটা বছর হয়ে গেছে তখন এখনো জল করছে যে হয়তো গতকালকে ইনিংসটা খেলেছি আর যে বলে সেঞ্চুরিটা হলো সেই বলটা পেটানোর মুহূর্তটা পেটানো ছিল না সেটা আসলে সেটা ছিল আমার খুব প্রিয় একটা শট পার্ডল সুইপ আমি খেলতাম ওই আমলে এবং সৌভাগ্য বসত সেই শটটা দিয়ে সেঞ্চুরি করেছিলাম বোলার কে ছিলেন তখন মুরলি কার্তিক মুরলি কার্তিক উনি যখন দেখলেন যে ওনার বলে সেঞ্চুরিটা হয়েছে

ডেফিনেটলি প্ল্যান তো আর তেমন থাকে না কিন্তু যখন ওই যে ভাইয়ার মতো আপনার ক্ষেত্রেও কি এরকম কিছু ঘটেছে কিনা যে খেলে যাচ্ছিলাম খেয়াল করিনি কত হচ্ছে বাট সাডেনলি ইউ ফেল দ্যাট ইয়েস আর নিয়ার 100 সবে মাত্র তখন আমার ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচে মাত্র আমি চতুর্থ ম্যাচ তখন খেলছি তখন আকরাম খান ব্যাটিং এ ছিলেন আমার সাথে তো নাইনটি যখন আমি তখন উনি আমাকে বললো সেঞ্চুরি হতে আর তিন রান বাকি তখন এই যে নার্ভাসনেস আমার ভিতরে আসার কাজ করছে যে না মানে আসলে ক্লোজ টু সেঞ্চুরি এখন যদি আউট হয়ে যায় কেমন লাগবে না লাগবে এরকম তো তারপরে আমি মনে হয় ওই তিনটি রান পাওয়ার জন্য আমার মনে হয় যথাসম্ভব পনেরো কি ষোলো বল আমি ওয়েস্ট করেছিলাম কিন্তু এত কিন্তু নাইনটি সেভেন আগ পর্যন্ত কিন্তু আমি নার্ভাসে ছিলাম না যখনই আকরাম ভাই বললেন আমাকে যে আর তিনটা রান মাত্র বাকি সেঞ্চুরি মানে করতে তো তখন থেকে একটু নার্ভাসনেসটা কাজ করছিল বলার কে ছিলেন তখন তখন গাই হুইটেল ছিলেন বলার মনে হয় না যে বলার মানে কোনো রকম এরকম কোনো ইমোশন কাজ করছিল যে ঠিক বলটা পাচ্ছি না কেন মানে এত বেশি তখন মানে আকরাম ভাই কথা শোনার পরে এত বেশি প্রেসার ফিল করছিলাম যে না লুজ বলটা আমি মারছি মনে হচ্ছে যে আমি তারপরে সেই ফিল্ডারের হাতে কেন চলে যাচ্ছে তো তখন এরকম হচ্ছিল কিন্তু তারপরে মানে যখন সেঞ্চুরিটা করে ফেলি কিন্তু ঠিক ওই মুহূর্তে এতটা বেশি আনন্দ হয়ে গেছিলাম যে একটা অবুজ স্কুলের বাচ্চারে যেরকম মানে খুশি হয়ে যাব একটা ঠুট করে একটা শর্ট মেরে আউট হয়ে যায় ঠিক ওই কাজটাই তখন করেছিলাম আ আজকে যেহেতু দুজনকে একসাথে পেয়েছি डेफिनेटলি জানতে চাইবো অ্যাজ এ ক্যাপ্টেন বুলবুল ভাই অভি যখন দেখেছেন প্রথম হোয়াট ওয়াজ ইওর ফার্স্ট রিঅ্যাকশন আমি উত্তর নিচ্ছি ছোটদের বিরুদ্ধে পার প্রিয় দর্শক কথা হচ্ছিল আমাদের প্রিয় দুই ক্রিকেটারের সাথে তাদের কাছ থেকে শুনবো আরো অনেক গল্প তবে একটু অপেক্ষা করতে হবে ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরছি আমাদের সাথেই থাকুন আজকে উপস্থিত রয়েছেন আমাদের দেশের দুই প্রিয় মানুষ আমাদের ক্রিকেট জগতের দুই প্রিয় ব্যক্তিত্ব আমাদের প্রিয় দুজন ক্রিকেটার মেহরাফ হোসেন অপি এবং আমিনুল ইসলাম বুলবুল বিরতিতে যাওয়ার আগে যে কথাটি বুলুর ভাই জানতে চাচ্ছিলাম অ্যাজ ক্যাপ্টেন

অস্ট্রেলিয়ার সাথে নাইনটি নাইন ওয়ার্ল্ড কাপের ম্যাচে খেলতে খেলতেন আমি ঠিক এই সেম কথাটাই আমার কোচ ছিল তখন গরন গ্রিনিজ তো আর আমার ম্যাক্সিমাম ফেভারিট প্লেয়ার তখন মানে বিদেশি ফেভারেট প্লেয়ার বলেন আইডল বলেন ম্যাক্সিমাম প্লেয়ারই ছিলেন আপনার অস্ট্রেলিয়ান দলে এমন কি সকালে যখন আমরা ওয়ার্ম আপ করতে নেমেছি তো তখন আমি আমার ওয়ার্ম আপ টিমে ওয়ার্ম আপ থুয়ে ওদের দিকে তাকিয়েছিলাম যেহেতু আমার ফেভারিট প্লেয়ারদের মধ্যে স্টিভ ওয়া মার্ক ওয়া গিল সবই ওই দলে খেলছে তো আমার নিজের কাছে আসলে স্বপ্নের মতো মনে হচ্ছিল তো এই জিনিসটা আবার আমার কোচ তখন গরন খুব ভালোভাবে মার্ক করতে পেরেছিলেন তো ও আমাকে ঠিক যখন ড্রেসিং রুম থেকে নামার স্টেয়ার ওয়েটার দিকে ওখানে দাঁড়ানো ও আমাকে ডাকলো বলল যে ডু ইউ বিলিভ মি তো আমি বললাম যে হ্যাঁ ইয়াস আই ডু তো তখন বললো যে মাঠে যে এগারোটা ফিল্ডার আছে ওই এগারোটা ফিল্ডার তোমার যে দুজন ব্যাটসম্যান নাম নামতেছো মাঠে বিলিভ মি ইউ আর দ্য বেস্ট তখন ওই কথাটা শুনে এত বেশি এনকারেজ হয়েছিলাম যে মাঠে নামার পর কে বোলিং করছে বা কে আমার আশেপাশে ফিল্ডিং করছে এগুলো তখন খেয়াল ছিল না বল ভাই একটা প্রশ্ন করতে চাই একটা সময় আমাদের ক্রিকেট খেলার মধ্যে একটা বদনামই বলতে পারি যে দেখা যেত খেলা শুরু হয়েছে পর পর কয়েকটি উইকেট পড়ে গেছে তো তখন আবার একজন এসে যে হাল ধরার বিষয়টা ছিল ওটা হয়তো অতটা লক্ষ্য করা যায়নি তো এটা নিয়ে আপনার কি বলার আছে আসলে আমরা ওই সময়টা শিখছিলাম আপনি জানেন যে আমরা কিন্তু রেগুলার তাদের সাথে খেলতাম না বাংলাদেশ তখন কিন্তু ওয়েট করতে কবে এশিয়া কাপ হয় প্রত্যেক চার বছর পর পর বা দুই বছর পর পর একটা বা দুটো ম্যাচ খেলবে আমার মনে আছে যে প্রথম 7 বছরে যখন সবথেকে ভালো ফর্মে ছিলাম সাতটা মাত্র ওয়ান ইন্টারন্যাশনাল খেলতে পেরেছিলাম তো আমাদের রেগুলার বেসিসে ভালো টিমগুলোর সাথে খেলা হতো না তো এই জন্য এই স্ট্রাগল গুলো করতে হতো বাট পরবর্তীতে যখন বিদেশি খেলোয়াড়রা আমাদের লিগে খেলতে আসা শুরু করলো তখন কিন্তু এই জিনিসটা থেকে আমরা ওভারকাম করা শুরু করলাম এবং এই লিগের যে স্ট্যান্ডার্ড এই লিগে কি বল হয় এই ধরনের কি ধরনের সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হয় সেটা আমরা শিখতে শুরু করলাম যখন আমরা ক্লাব ক্রিকেটে ভালো ভালো বিদেশি ক্রিকেটাররা আসা শুরু করলো সো সেখান থেকে আমরা অনেক ওভারকাম করেছিলাম এই সিচুয়েশনগুলো থেকে ক্লাব ক্রিকেটের কথা যদি এসেছে যখন শ্রীলঙ্কা 월্ড চ্যাম্পিয়ন হলো তার পরপরই বাংলাদেশি খেলতে এসেছিল আপনি তখন মোহাম্মদানের ক্যাপ্টেনও ছিলেন তো ওই সময় তারা দেশে এসে যখন আমাদের সাথে খেলেছে

সব জায়গা ভুল করছিলাম বলছিল যে ইউ কোটা এই হাটপ এই ক্যাস্টটা করতে পারতা বা ওই ফিল্ডারটা ওই জায়গা না থেকে এখানে করতে পারতা সো এই জিনিসগুলো শিখতে পেরেছিলাম অনেক শুধু এই দুটো প্লেয়ার থেকে না যত ক্রিকেটার এসেছে বিদেশি ক্রিকেটার অনেক হেল্প করেছে বাংলাদেশ ক্রিকেটকে এবং বাংলাদেশ ক্রিকেটকে একটা স্টেজে বা দুটো তিনটা ল্যাডার কিন্তু এগিয়ে নিয়ে এগিয়েছিল এই বিদেশি ক্রিকেটাররা তো স্বাভাবিকভাবে যখন মাঠে খেলা হচ্ছে হয়তো একটা বল আপনার খেলা উচিত হয়নি মারার পর আপনার মনে আউট হয়ে গেলাম হয়তো ডট বলই হয়েছে এটা খেলা উচিত হয়নি হয়তো দর্শকের একটা রিঅ্যাকশন কিছু দিয়ে দিল করে একটা বল যখন হয় বল করে তখন কিন্তু খুব কম সময় থাকে একটা ব্যাটসম্যানের খুব চার বা পাঁচ মিলি সেকেন্ড সময় থাকে সময়ের মধ্যে কিন্তু তাকে তার বডিকে প্রোটেক্ট করতে হয় তার স্টাম্পকে প্রোটেক্ট করতে হয় তার আরো নয় রকমের আউট আছে সেগুলো প্রোটেক্ট করতে হয় স্কোর বোর্ড দেখতে হয় ম্যাচ সিচুয়েশন অ্যানালাইসিস করতে হয় অনেক কিছু করতে হয় সো তখন কিন্তু কোথায় দর্শক আছে কোথায় আমার নন স্ট্রাইকার আছে কিছু থাকে না অনলি কনসেন্ট্রেটিং অন দ্যাট বল আর যখন অফ ফিল্ড তাদের দেখা তখন কি খুব কঠিন একটা ব্যাপার ধরেন দর্শকরা কিন্তু জিততে চায় এবং দর্শকরা ক্রিকেট এমন একটা খেলা দেখবেন যে ক্রিকেট খেলা কিন্তু খুব কঠিন খেলা এখানে অনেক মেন্টাল ব্যাপার আছে এখানে অনেক আইনের ব্যাপার আছে এখানে ক্রিকেট লজ অনেক ব্যাপার থাকে দুইটা গরু পাঠিয়ে দিয়েছে তো তাদের আনন্দ অন্য লেভেল আর আমরা তো ধরেন মাঠে থাকতাম আমাদেরকে ফিল করতে হতো অনেক কিছু ভাইয়ের কাছে একটু জানতে চাইবো অনেক সময় বলছিলেন যে হয়তো হ্যাঁ করবো আমি ওই উদ্দেশ্যে নামি না

সত্যি তখন খুব খারাপ লাগছিল যে না সেঞ্চুরিটি করলাম যদি হয়তো আমরা ম্যাচটা জিততে জিততাম তাহলে আমি হয়তো ম্যান অফ দ্য ম্যাচ হতে পারতাম এখন একটু অন্য আরেকটা বিষয়ে যেতে চাই একটু রমন লাম্বার সে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনাটি ওই সময়ের একটু জানতে চাইবো অনুভূতিটা আপনার বুলবুল ভাইও তখন ছিলেন আমার এটুক মনে পড়ে যে এটা উত্তর নেছি ছোট্ট একটি বিরতির পর প্রিয় দর্শক কথা হচ্ছিল আমাদের দুই প্রিয় ক্রিকেটারদের সাথে আমার মনে হয় তাদের কাছ থেকে অনেক কিছুই আমাদের জানার আছে অনেক কিছু মাঠে ঘটে যায় যেটা আমরা মনের মধ্যে রয়ে যায় প্রশ্নগুলো হয়তো আমি একটু চেষ্টা করব আজকে তাদের কাছ থেকে কিছু প্রশ্ন উত্তরগুলো নিয়ে আমাদের সাথেই থাকুন ফিটচি ছোট্ট একটি বিরতির পর ওয়াশে মুঞ্জালা গো আমি বাংলাদেশ থেকে এসেছি আপনারা দেখছেন লিজান আমার আমি আমার সৌন্দরতে একটা বড় অংশ জুড়ে আছে লিজান মেহেদি কারণ লিজান মেহেদি রং হয় গাঢ় রং না বলে ডিজাইন হয় নিখুঁত লিজান অ্যাকটিভ গোল্ড মেহেদি সাথে দেশি বিদেশের ডিজাইন আপনারা দেখছেন লিজান আমার আমি ফিরে এলাম লিজান আমার আমিকে আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছে আমাদের প্রিয় দুজন ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল এবং মেহেরাব হোসেন অপি

তো আমাকে এইটুক বলেছিল যে নট ফিলিং ওয়েল আমরা একটু তাহলে অপি ভাইয়ের কাছে জানতে চাই ঘটনাটা কি হয়েছিল ম্যাচটি ছিল মহরান আবানি আমি তখন মহরানের ফরওয়ার্ড খেলছিলাম বল ভাই তখন মহরানের ক্যাপ্টেন ছিলেন তখন সাইফুল্লাহ জেম ছিল বোলার ওভারের লাস্ট বল ছিল সেটা তখন ক্যাপ্টেন আকরাম ভাই ছিলেন কিন্তু তারপরে আপনার আকরাম ভাইয়ের পারমিশন নিয়ে বলল যে আমি ফরওয়ার্ড শট লেগে আমি ফিল্ডিং করতে চাই একটা বলের জন্য রমান লম্বা তখন ও নিজেই বলল তো বলার পর উইকেট কিপার ছিল পাইলট পাইলটও তখন বললো আম্পায়ারও তখন বললো যে তুমি তোমার প্রোটেকশন হেলমেট গার্ড তুমি নিয়ে নাও তো তখন বললো যে না দরকার একটা বলের জন্যই তো বলটাও যখন করলো ড্যাম শর্ট আই ইট ভেরি হার্ড তো তখন বলটা মাথায় ঠিক ও সরতেও পারিনি মানে ঠিক বাম সাইডের এই ঠিক এই জায়গাটা লেগেছিল তো লাগার পর বলটা কিন্তু ডিফ মানে শর্ট ফাইন লেগে উড়ে গিয়ে কিন্তু বলটা যখন পরে তো তার আগে পাইলট দৌড়ে গিয়ে আবার সেটা ক্যাচ নিয়ে নেয় তো ক্রিকেটিং ভাষায় আমি তখন আউট কিন্তু তখন ও মাঠে সাথে সাথে তখন ও মাঠ শুয়ে পড়ে তো নান্নু ভাই তখন ছিল আমার নন স্ট্রাইকিং ব্যাটসম্যান তো উনি আমাকে তখন বললো যে এরকম সিচুয়েশন একবার আমার হয়েছিল লন্ডনে আমি দুদিন মানে সেন্সলেস ছিলাম আই রিয়েলি ফিল ভেরি সরি ফর হিম হি ওয়াজ ওয়ান অফ মাই আইডল প্লেয়ার অ্যাজ ওয়েল তো খারাপ অবশ্যই লাগে যখন না এই কথা মনে হয় যে না নিজেকে মানে একটা হয় না যে ডেফিনেটলি মন খারাপ তো হবে কিন্তু নিজেকে সান্তনা দেন কিভাবে বিং এ স্পোর্টসম্যান শুধু এতটুকু নিজেকে বলে সান্তনা দেই যে ইটস অ্যান অ্যাক্সিডেন্ট ইট ক্যান হ্যাপেন টু এনি কিন্তু বাট ওয়ার এভার ইউ প্লে টেক ইউর প্রোটেকশন প্লে সেফ আই বিলিভ আপনাদের যারা ফ্যান আজকে দেখছেন wherever you হ্যাঁ এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা উচিত এবং আপনি ভাইয়া যেমন বলছিলেন এই কিছু রুলস আছে সবকিছুই আছে খেলা সবকিছুই মেইনটেইন করা দরকার অত বেশি হয়তো সাহসিকতা না দেখালেই বেটার যে আছে প্রোটেকশন গুলো আমি একটু অন্য বিষয় এখন যেতে চাই আপনারা যখন খেলাটা শুরু করেছেন আপনারাও স্বপ্ন দেখছিলেন আমাদেরকে কাছে স্বপ্ন দেখাচ্ছিলেন একটা নতুন বাংলাদেশের একটা নতুন পরিচয় তো সেই সময় হয়তো ফ্যান ফলোয়ার অত বেশি তৈরি হয়নি কিন্তু হয়েছে একটা পর্যায়ে গিয়ে

তার মধ্যে তখন মাত্র মোবাইল ফোনের যুগ নতুন মানে মোবাইল ফোন হাতে পেয়েছি তো ফোন আসতো প্রচুর ফোন আসতো আর একটা মজার বিষয় ছিল যে আমি এটা বিশ্বাস করি যে সব ছেলে এরি কিন্তু একটা গুপ্ত একটা স্বপ্ন থাকে যে আমার পিছনে মেয়েরা ঘুরবে এরকম একটা থাকে তখন হতো যে কোনো মে ফ্যান ফোন করলে প্রেমে পড়ে যেতাম

তো মেয়ে ভক্তদের কথা হয়েছে একদম শেষ মানে লাস্ট বল যেটা হাতে ছক্কা দিয়েছেন যেটা ওটা সম্পর্কে একটু জানতে চাই অর্থাৎ শেষে এসে যার সাথে বিয়েটা হলো বা আপনার সহ ধর্মী যিনি তাকে কিভাবে পেলেন তার সাথে দেখা হলো কিভাবে সেটা একটু জানি বলুন ভাই আমার বউ যেদিন ইন্টারমিডিয়েট পাশ করে পরীক্ষা দিয়ে বেরিয়েছে কয়েক কলেজে পড়তো তখন আর কাউকে দেখতে দেয়নি প্রথম দিনই আমি নিয়ে নিয়েছি মানে পছন্দ করে ফেলেছি আপনার সাথে দেখা হয়েছে আমার সাথে দেখা হয়েছিল বাসে আমরা আমি কলকাতায় যাচ্ছিলাম বাই রোডে আচ্ছা একটু ওপি ভাইয়ের কাছে জেনে নেই আপনার তরি ভিড়লো শেষ পর্যন্ত কোথায় বরিশালে কি আসলে বরিশালে প্রথম জাতীয় লীগ খেলতে গিয়ে আমার ওয়াইফের সাথে এখানে পরিচয় হয় বল ভাই বলছিলেন যে যে ক্রিকেটটাকে এত ভালোবাসি সেটা রিলেটেড চাকরি করছেন বিভিন্ন দেশে দেশে ঘুরছে তো কোথায় কোথায় যাওয়া হয়েছে আসলে ঘুরি না আমাদের চাকরিটা খুব চ্যালেঞ্জিং আমরা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের আমাদের কাজ কিন্তু ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কার বাইরে যে দেশগুলো আছে তাদেরকে তুলে আনা তা আমার দায়িত্বে আছে সব থেকে বড় প্রজেক্ট এসএসসি এবং আইসিসির চায়না তাইওয়ান হংকং সিঙ্গাপুর এবং কুয়েত তবে একটা জায়গা যেটা সেটা হচ্ছে চায়না সেখানে ধরেন বিশাল চ্যালেঞ্জের মধ্যে কাজ করতে পারে তারা না জানে ক্রিকেট না জানে ইংরেজি না জানে আমাদের সংস্কৃতি এই তিনটার সাথে যুদ্ধ করে সেখানে কাজ করতে হয় আমি মার্শাল চাইনিজ কথা বলতে পারি সাধারণত একটা বিশ্ববিদ্যালয় বা স্কুলে বা সেখানকার হেডমাস্টারদেরকে ম্যানেজ করি যখন তখন তাদেরকে বলতে হয় যে ওয়াশে মোমজালা গোয়া আমি বাংলাদেশ থেকে এসেছি ওয়াচ ইওর নেম এন্ড সাম্মা তা পঞ্জো আমি তোমাদেরকে ক্রিকেট খেলা শেখাবো চুঙ্গ খ মুঞ্জালা পঞ্জিনdong ইও হাউ হাউ হবান মানে ক্রিকেটের মাধ্যমে চাইন এবং বাংলাদেশ খুব ভালো বন্ধুত্ব হতে পারে বন্ধু হতে পারবে আচ্ছা আমাদের তো সময় শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমার প্রশ্ন অনেক রয়ে গেছে একটা প্রশ্ন না করলে নয় যে স্বপ্নটাকে আপনারা বীজ বুনিয়ে দিয়েছেন সেই স্বপ্নটাকে বেশ খানিকটা সফল হয়েছে আমাদের বাংলাদেশ ক্রিকেটের পরিপ্রেক্ষিতে তো সেই স্বপ্নটাকে যখন আপনারা দেখছেন যে হ্যাঁ সফলতার এতটা কাছে আপনাদেরকে কিরকম ভাবাই বিষয়টা বলুন ভাই ভালো লাগে যে বাংলাদেশ ক্রিকেট এগিয়ে চলেছে বাংলাদেশ সবাই ক্রিকেট দেখছে খুব ভালো লাগে টেলিভিশনের মাধ্যমে খবরের কাগজের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল থেকে বাংলাদেশ ক্রিকেট খেলা দেখে খুব খুশি হব যেদিন সবাই ক্রিকেট খেলার সুযোগ পাবে আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের আমন্ত্রণে এখানে উপস্থিত হয়েছেন দুজনকে একসাথে পেয়েছি আমরা এটা আমাদের সৌভাগ্য আর আপনারা যে স্বপ্নটি বুনে গিয়েছেন সেই স্বপ্নটা আমাদেরও যেন সেটা সফল হয় এবং বাংলাদেশ ক্রিকেট যেন বিশ্ববাসীর কাছে একটা নতুন মাত্রা যোগ করে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক কথা বলতে বলতে তো সময় শেষ হয়ে গেল কিন্তু আমাদের প্রিয় এই মানুষ দুজনকে এত তাঁতির হাতছাড়া করতে ইচ্ছে করছিল না প্রশ্ন তো প্রচুর রয়ে গেছে আমি জানি